নমস্কার বন্ধুরা, ইন্ডিয়া নিটিং মাস্টার মিন্টুদা এই নতুন চ্যানেলে সবাইকে আবার নতুন করে স্বাগত। বন্ধুরা, আজকে আমি চলে এসেছি এবার অনেকদিন পর আপনাদের সামনে। আজকে দুপুরে লাঞ্চ করব আমি। এখানে আছে ডাল বড়া, এটা হচ্ছে বেগুন ভাজা, এটা হচ্ছে পালং শাকের চচ্চড়ি বড়ি দিয়ে, এটা হচ্ছে ফুলকপি আলু আর বেগুন সর্ষে বাটা দিয়ে ঝোল করা হয়েছে, ঝোলটা একটু শুকিয়ে গেছে, এটা হচ্ছে লাউ দিয়ে মুগ ডাল, এটা হচ্ছে চারা পোনা মাছের ঝাল, এখানে আছে এটা মানে কুমড়ো ফুল যেটা আছে কুমড়ো ফুলের বড়া, এখানে লেবু লঙ্কা পেঁয়াজ, এখানে ভাত, ভাতটা একটু কম নিয়েছি যেহেতু আমি এখন একটু কম ভাত খাই, খেতে পারি না বেশি এখন। তো বন্ধুরা, এখন খাওয়া দাওয়া শুরু করছি। খাওয়ার আগে একটুখানি হাত ধুয়ে নেবো জল দিয়ে। ঠান্ডা মোটামুটি পড়ে গেছে, তো এখন কয়েকদিন যাবত প্রচণ্ড ঘন কুয়াশা হচ্ছে আর রোদ্দুর একদম নেই বললে চলে। তবু আজকে এখন এখন বেলা শেষে রোদ্দুর দেখা দিয়েছে বলে ভাবলাম ঠান্ডার সময় ছাদে বসে একটু খাওয়া দাওয়া করি। তো এখন খাওয়া দাওয়া আমি শুরু করব। এটা হচ্ছে কুমড়ো ফুলের বড়া, এটা আমি একটু পরে খাবো, এটা নামিয়ে রাখলাম নিচে। প্রথমে ডাল বড়া দিয়ে আর বেগুন ভাজা দিয়ে খাবো। এটা হচ্ছে লাউ দিয়ে মুগ ডাল, এই সময়টা লাউ দিয়ে মুগ ডাল দিয়ে খেতে খুব ভালো লাগে। আর আজকে যা আইটেম দেখতে পাচ্ছেন আমার সবই আমার গিনি নিজের হাতে বানিয়েছেন। খুব ভালো এটা। আর আমার বিড়াল মিনি এখানে বসে আছে আর ওর বাচ্চাটা এখানে দৌড়াদৌড়ি করতে দেখতে পাচ্ছেন, এদিক ওদিক ঘুরছে, বাচ্চাটা খুব বড় হয়ে গেছে। একটু মেঘলা ওয়েদার জন্য রোদ্দুরটা একটু কম আছে, রোদ্দুরটা তেজ কমে গেছে একদম, আর সঙ্গে উত্তর দিকে প্রচণ্ড হাওয়া চলছে। এটা হচ্ছে বেগুন ভাজা, আজকে এই ভিডিওটা ভালো লাগলে পরে অবশ্যই কমেন্টস করে জানাবেন।
এটা হচ্ছে কুমড়ো ফুলের বড়া। আমার যে মিনি আছে সে বাচ্চা দিয়েছিল, একটাই বাচ্চা হয়েছে, বড় হয়ে গেছে বলে খুব দৌড়াদৌড়ি করছে ছাদের ওপরে। নিজের মধ্যে খেলা খেলা করছে, কুমড়ো ফুলের বড়াগুলো খুব ভালোই লাগছে খেতে। এটা হচ্ছে ফুলকপি আলু আর শিম দিয়ে ঝোল করা হয়েছে।
খাবে খাবে দেবো দেবো। ওকে একটু মাছ দিয়ে ভাত মেখে দিতে হবে, খাবে খাবে। সবার শেষে খাবো হচ্ছে চারা পোনা মাছের ঝাল দিয়ে। খাওয়ার আগে আমার যে বিড়াল আছে ওকে একটু মাছ দিয়ে মেখে দেবো, প্রচণ্ড খিদে পেয়েছে, যেখানে অন্য কিছু দিয়ে খাবে না সেই জন্য ওই চারা পোনা মাছের ঝালটা দিয়ে একটু মেখে দেবো ওকে ভাত। বন্ধুরা মাছ খেতে আমার ক্যামেরাটা হঠাৎ করে বন্ধ হয়ে গেছিল কোনো কারণবশত, সেই জন্য আমাকে আবার উঠতে হলো ক্যামেরাটা চালানোর জন্য। তো খেয়ে নিচ্ছি, আমার বিড়াল মিনিকে দিয়ে দিচ্ছি খেতে, ও খাচ্ছে এখন।